শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি দেশ হিসেবে পরিচিত করতে সমর্থ হয়েছে বুধবার সকাল দশটায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি সুতরাং সত্তর বঙ্গবন্ধু এসময় শেখ সেলিম আরও বলেন আওয়ামী লীগ সরকারের আমলে এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি শেখ হাসিনা সরকার আগামী একশো বছরের কর্মসূচি হাতে নিয়েছে আমরা প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই সেজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করতে হবে তিনি বলেন আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলে দুই সালে বাংলাদেশের উন্নয়নশীল এবং দুই হাজার সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা লাভ করবে বর্তমানে বিশ্বের যে এগারোটি দেশ উন্নত দেশে পরিণত হওয়ার প্রতিযোগিতায় রয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের উন্নয়ন সমৃদ্ধ দেশের একটি রোল মডেল গোপালগঞ্জ থেকে এম শিমুল খানের তথ্যচিত্রে পল্লী টিভি